الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته آخرة <applause> সেদিন এমন একটা পরিস্থিতি হবে সবাইকে আমাদের মরতেই হবে রুজু করবেন এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নাইনতা আমি অবশ্যই তোমাদেরকে পুনর্জীবিত করবো এবং তোমাদের সকল আমি লিখে রাখতেছি এখন যা করতেছো আর তোমরা যা রেখে যাবা চিহ্ন সেটাও আমি লিখে রাখতেছি প্রিয় ভাইরা সেই যে আকেরাত যে আকেরাত যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না সেদিন মানুষ তার ভাই থেকে তার মা থেকে তার পিতা থেকে তার সন্তান থেকে তার স্ত্রী থেকে সে তার একটা নিকির জন্য পরেশানি হয়ে দৌড়ানো হবে كيو كارو شديد يا ملا تجيز نفسنا نفسين شيا كيف كاروه بكرة أجبنا كنو لاندن لين لين صلبنا بندو كنا صلبنا بندوت كذا لقبنا حتى شو ذنير بندون كنوا كذا لقبنا جاكون شروعه بيجا جاكون إسلام الله صلى الله عليه وسلم شنعي فودي بيل إذا زلزلات الأرض زلزالها وأخرجت الأرض أصقلها أقال الإنسان مالها إذا السماء انفتحت وإذا الكواكب انتصرت <applause> وإذا البحار فجرت وإذا القبور بعثت علمت نفس ما قدمت وأخرت আলকার সব সব দুর্ঘটনায় সব শেষ হয়ে যাবে বিচার শুরু হইতেই দুনিয়া থেকে আমরা খবর থেকে উঠবো আমরা খালি পায়ে নগ্ন পায়ে নগ্ন দেহে আমাদের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না পরনি কোনো কাপড় চোপড় থাকবে না আয়সা বলেন ইয়া আল্লাহ রসুল মানুষকে সেদিন লজ্জাবুত হবে না আল্লাহ রসুল বলেন মানুষ তো কেউ কারোর থেকে এবার সময় পাবে না কিছু লোক আদম আলাহ সালাম কাছে যাবে হে আদি পিতা আমাদের জন্য কিছু করেন তুমি বলুন আমি পারবো না দৌড়াইয়া সবাই এবহাম্মদাম কাছে যাবে আল্লাহ বলবেন হে নবী আমার উম্মতি একজন বলবেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ অতএব আল্লাহ নিয়ম চলে যদি আমরা এই নবস যদি আমরা দমন করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা দুনিয়ার পরিবর্তে যদি আখেরাত কে প্রাধান্য দিতে পারি ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব